ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে জশনে জুলুসে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বের করা হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। আলমগীর খানকা থেকে শুরু হয়ে বিবিরহাট মুরাদপুর সহ বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানে হয় মোনাজাত। দিনটি উপলক্ষে রাজশাহীর শিরোইল কলোনি বাইতুল মামুর জামে মসজিদ থেকে র্যালি বের করে গাউসিয়া কমিটি মহানগর শাখা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি দরগাপাড়া হজরত শাহ মখদুমের মাজারে গিয়ে শেষ হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মা দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। রংপুরেও বিভিন্ন ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। এ সময় বিশ্বনবীর আদর্শ চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রিয়নবীর জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জে নানা আয়োজনে জশনে জুলুস পালন করেছে বিভিন্ন ইসলামিক সংগঠন। বৈরী আবহাওয়ার মধ্যেও জুলুসে যোগদান করেন মুসল্লিরা। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় মিলাদ ও দোয়া মাহফিল হয়। মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ কালেমা লেখা ছোট ছোট পতাকা নিয়ে অংশ নেয়। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা দরগা শরীফের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পাবনায় খাজানগর দরবারের আয়োজনে র্যালিতে অংশ নেয় মুসল্লিরা। এছাড়া দিনটি উপলক্ষে জশনে জুলুস হয় মেহেরপুর, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে। নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। জশনে জুলুস ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতেও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।